একটা বাড়ির মালিক হতে চাই, গাড়ির মালিক হতে চাই, নারীর মালিক হতে চাই, জায়গার মালিক হতে চাই, জমির মালিক হতে চাই, সেই নিয়ম পদ্ধতি জানার জন্য কোরআনের তাফসীর মাহফিলে আমাকে অংশগ্রহণ করতে হবে। যদি এই জন্য আমি না যাই, সবের জন্য যাই, ইমান হারিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে হবে। তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা, আর তাফসীরুল কোরআন মানে হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তাফসীরুল কোরআন মানে কি? কোরআনের ব্যাখ্যা মানুষ শুনতে যায়। মানুষ তাফসীরুল কোরআন মাহফিলে যায়, কোরআনের ব্যাখ্যার মাহফিলে যায়, এই কথা কিন্তু মানুষ বেশি একটা উপলব্ধি করতে পারে না। মানুষ তাফসীরুল কোরআন মাহফিলে যায় কিসের জন্য? দেখি আপনারা বলেন তো, কিসের জন্য যায় বলেন? তাফসীরুল কোরআন মাহফিলে কিসের জন্য যায়? সওয়াবের জন্য যায়। কি সওয়াবের জন্য যায়? মানুষ যেই সওয়াবের জন্য তাফসীরুল কোরআন মাহফিলে যায়, আর মানুষ যেই সওয়াবের জন্য কোরআন শরীফ পড়ে বর্তমানে, এভাবে সবের জন্য যদি মানুষ কোরআন তেলাওয়াত করে, এ ধরনের সবের জন্য আর এ ধরনের সবের জন্য যদি মানুষ তাফসীরুল কোরআন মাহফিলে যায়, কোরআনের মাহফিলে যায়, তাহলে মানুষের কি নষ্ট হবে বলেন? কি নষ্ট হবে? মানুষের ইমান নষ্ট হয়ে যাবে, মানুষ ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি হারা বলেন? কেমন মনে হলো আপনাদের কথাটা? ব্যতিক্রম মনে হইল, কথা ঠিক কি না বলেন? বুঝার দরকার আছে না নাই? বুঝার দরকার আছে, বুঝার প্রয়োজন আছে। মাহফিলে যায় কিসের জন্য? সওয়াবের জন্য। আমরা কি বললাম? আমি কি বললাম? এই তাফসীর মাহফিলে যারা সওয়াবের জন্য যায়, যেই সওয়াবে ধান্দায় যায়, এই সওয়াবে মানুষ কি হারাবে বলেন? কি হারানোর সম্ভাবনা মানুষের? মানুষের ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ মানুষ যখন আল্লাহ থেকে নিরাশ হয়ে যায়, তখন মানুষ কাফের হয়ে যায়। কি হয়ে যায় বলেন? মানুষ যখন আল্লাহর কাছে আশা ছেড়ে দেয়, তখন মানুষ বেঈমান হয়ে যায়। আশা করতে হবে কার কাছে? আশা কার কাছে করতে হবে? যদি আমি না পাই আশা করব? আমি যদি কিছু না পাই তাহলে কি আশা করব? কথা জবাব দেন। আর আশা আমি করব না। আমি একজনের কাছে একবার, দুইবার, তিনবার যাওয়ার পর আমি যখন বুঝবো যে সে আমাকে আমার চাহিদা পূরণ করবে না, সেখানে আমি আর আশা করব? আশা করতে হবে কার কাছে? আশা কিভাবে হবে আমাদের? যখন আমরা পাবো আল্লাহর কাছে। কথা ঠিক কিনা বলেন? আমরা যখন পাবো, তখন আমরা আমাদের কি আরো বেশি আমরা আশা করব। কথা কি ভুল হইল বলেন? কারণ কোন ব্যক্তি যদি আপনার নিকট এসে গল্প করে যে আমার বাপ দাদার অমুক এত এত ছিল, কোন ফকির, কোন নিরীহ মানুষ, আপনারা তাকে সম্মান দিবেন? দিবেন? দাদার গল্প পড়ে, দাদার গল্প বলে কি লাভ হবে না? সেরকম আমরা যদি আল্লাহর কাছে কিছু না পাই, আমাদের আশা না থাকে, আমরা নৈরাশ হয়ে যাই, আমরা মুখ ঘুরিয়ে ফেলি, সবের গল্প বলি, আর সেখানে কি নাই? লাভ নাই। সবের গল্পটা শেষ পর্যন্ত এটা মানুষ কি হয়ে যাবে? মানুষ ইমান হারা হয়ে যাবে, মানুষের ইমান নষ্ট হয়ে যাবে মানুষের। আমরা যখন দাখিল পরীক্ষা দিছি, দাখিল পরীক্ষা যখন আমরা দেই, তখন আমাদের বিষয় ছিল এগারোশোর পরীক্ষা হয়েছিল আমাদের। 1000-এর পরীক্ষা 10টা বিষয় ছিল আমাদের মেইন বিষয়, প্রধান বিষয় ছিল কয়টা? 10টা। আর একটা বিষয় ছিল অতিরিক্ত বিষয়, আর অতিরিক্ত বিষয় ছিল দুইটা, পছন্দ অনুসারে যে যেটা নিত সেটার উপরে সে পরীক্ষা দিত। অতিরিক্ত বিষয় ছিল মান্তিক, একটা বিষয়ের নাম, আর একটা বিষয়ের নাম হচ্ছে পরিণীতি। যারা পরিণীতি নিত, পরিণীতির অতিরিক্ত বিষয়ে পরীক্ষা দিত,
আর যারা মানতে নিত তারা মানতে কি পরীক্ষা পরীক্ষা দিত। অতিরিক্ত বিষয়ের নিয়ম হচ্ছে অতিরিক্ত বিষয়ে যদি চল্লিশের উপরে নাম্বার কেউ পায় ওই নাম্বারটা এই দশ বিষয়ের সঙ্গে এসে যোগ হইত। কথা বুঝতে পারছেন? অতিরিক্ত বিষয়ে ফেল করলে কোনো সমস্যা নাই, পরীক্ষা না দিলেও কোনো সমস্যা নাই, দিলে যদি চল্লিশের উপরে নাম্বার পাওয়া যায় আপনি দশ পান বিশ পান সেটা আপনার মেন বিষয়ের সঙ্গে এসে যোগ হবে। কথা বুঝতে পারছেন? এই অতিরিক্ত বিষয়ের নাম্বারটা হলো কোরআন শরীফ পড়লে দশ নাকি আসে না নাই, এটা হলে এইরকম সওয়াব। মাহফিলে গেলে সওয়াব হবে, এটা হচ্ছে এইরকম সওয়াব। আমি কথা বুঝতে পারছি? আর মেন বিষয় আসে না নাই, মেন বিষয় কোনটা, কয়টা, দশটা। এই দশ বিষয়ের মধ্যে নয় বিষয়ে যদি আপনি শতকরা 80% নাম্বার পান আর এক বিষয়ে যদি আপনি 30 পান, পাঁচ নম্বর না ওঠে, তাহলে আপনি সব বিষয়ে ফেল। আর পরিণতিতে অতিরিক্ত সাবজেক্ট যদি 100-100 পান ওই মেন বিষয় এখানে আসে কি করবে না, যোগ হবে না, পাশের পরে যোগ হবে। কিসের পরে? কথাটা বুঝে রাখ, বুঝতে হয় ভালোভাবে। কিসের পরে যোগ হবে? মেন বিষয়গুলি আপনার পাশ করতে হবে, তারপরে অতিরিক্ত নম্বরটা এসে মেন বিষয়ের সঙ্গে যোগ হয়ে আপনার ডিভিশনে আপনাকে সহযোগিতা করতে পারে। অর্থাৎ আপনি 450 নম্বর পাইলে আপনার সেকেন্ড ডিভিশন, সেখানে যদি আপনি 440 নম্বর পান আর অতিরিক্ত সাবজেক্টে 10 পান তাহলে আপনি সেকেন্ড ডিভিশন পাবেন। তাহলে এই যে সওয়াব, আমরা যাই অতিরিক্ত বিষয়ের সওয়াবের জন্য। মেন বিষয় যদি আমাদের ফেল হয়ে যায় ওই অতিরিক্ত বিষয়ে নাম্বার আমাদের কোনো কাজে লাগবে? তাহলে অতিরিক্ত নাম্বার খুঁজতে, অতিরিক্ত নাম্বারের পিছনে হাঁটতে হাঁটতে মেন বিষয়ে পরীক্ষা না দিয়ে ফেল করতে করতে এক সময় অতিরিক্ত বিষয়ে নাম্বারের কোনো ভ্যালু আর থাকবে না, তখন মানুষ কি হারিয়ে ফেলবে, মানুষের ইমান হারিয়ে ফেলবে। দীন ধর্ম ইসলাম কোরআন হাদিস খেলার পাত্রতে পরিণত হবে, তাকবীর দেওয়া হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের দুশ্মনরা বলবে যে এরা পাগল, কথা ঠিক কিনা বলে, এদের তাকবীর আর শাহজালালের তাকবীরের মতো তাকবীর হবে না, এদের তাকবীর হযরত আলীর মতো তাকবীর হবে না, কথা ঠিক কিনা বলে, নাকি ভুল মনে হল? তাহলে মাহফিল আমরা যাবো কেন, তাফসির মাহফিল কেন যাব, কোরআনের আলোচনা হয় সেখানে কি কি জন্য আমরা যাব? আমরা সেখানে যাব আমি দুর্বল কিভাবে শক্তিশালী হওয়া যায় সেই নিয়ম পদ্ধতি জানার জন্য যাব, আমি অভাবী আমার অভাব দূর করার নিয়ম পদ্ধতি জানার জন্য আমরা মাহফিলে যাব, তাফসির মাহফিলে যাব, আল্লাহর কোরআনের আলোচনা আমরা শুনব। আমি অসম্মানী, সম্মানী হওয়ার জন্য আমি একজন আদর্শ পিতা হতে চাই, আদর্শ সন্তান হতে চাই, সেজন্য আমরা সেই নিয়ম পদ্ধতি জানার জন্য আমি তাফসির মাহফিলে যাব। আমি একজন আদর্শ স্ত্রী হতে চাই, একজন আদর্শ স্বামী হতে চাই, আজ আমি আদর্শ একজন বাড়ি, আমি একটা বাড়ির মালিক হতে চাই, গাড়ির মালিক হতে চাই, নারীর মালিক হতে চাই, জায়গার মালিক হতে চাই, জমির মালিক হতে চাই, সেই নিয়ম পদ্ধতি জানার জন্য কোরআনের তাফসির মাহফিলে আমাকে অংশগ্রহণ করতে হবে। যদি এই জন্য আমি না যাই, সবের জন্য যাই, ইমান হারিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে হবে, কথা ঠিক কিনা বলে, কি আপনাদের কাছে ভুল মনে হলো? আমরা কোরআনের মাহফিলে এই জন্য যাই, যাই এই জন্যে, কিসের জন্য যাই, সবের জন্য যাই। মেন বিষয়ের খবর আছে, মেন বিষয়ের খবর আছে, আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার সন্তান আমাকে ভালোবাসে না, আমার পিতা আমার প্রতি ন্যায় বিচার করে না, এরা পদ্ধতি নিয়ম শিখবো কোথায়? আমার দোকানে বেচা বিক্রি হয় না, আমার জমিনে ফসল উৎপন্ন হয় না, জমিনে পোকা ধরে কোন নিয়ম অনুসরণ করলে আমার জমিনে কোন কীট পতঙ্গ ক্ষতি করতে যেন না পারে সেই নিয়ম জানার জন্য আমি তাফসির মাহফিলে
শত্রু আমার বিরুদ্ধে শত্রু দাবি করে, আমার ক্ষতি করে শত্রু, এই শত্রুকে কিভাবে আমি পরাজিত করব? কথা ঠিক কিনা বলে, আমি ক্ষমতা চাই, আমি চেয়ারম্যান হতে চাই, আমি মেম্বার হতে চাই, আমি মন্ত্রী হতে চাই, আমি প্রেসিডেন্ট হতে চাই, এই নিয়ম পদ্ধতি শিখতে হবে, কোথার থেকে বলেন? এই জন্য যায় মাহফিল নাকি ভুল হইল বলেন? আমরা যাই কিসের জন্য? সওয়াবের জন্য, অতিরিক্ত অতিরিক্ত সাবজেক্টের 40 পরের নাম্বারের জন্য, যে বিষয়ে ফেল করলো কি আমার কোনো, আমরা যে আল্লাহর কোরআন পড়ি, এই কোরআন থেকে দুনিয়ার জীবন উপকৃত হই, আখিরাতের জীবন উপকৃত হই, কবরের জীবন উপকৃত হই, হাশরের ময়দানে উপকৃত হই, জান্নাতে যাই, তাহলে শুধু পড়তে যে সবটা একটু নাও থাকে তাও, তারপরও আমাদের তেমন কোনো ক্ষতি যদি পাই, আমার আমাদের আরো কি আরো লাভ, আরো সম্মান, কথা ঠিক কিনা বলেন?